हाय एवरीवन, वेलकम बैक टू माय चैनल। तो आज के सोमवार आमार एकटू जावर इच्छा नहीं ड्यूटी, आमी जोर जबरदस्ती ड्यूटी जाच्छि, भेबेछिलाम जाबो ना। आज के आबार कोथाय अन्य एकटा जायगाय ड्यूटी आछे, जाइ होक देखते थाको कानेक्टेड बाय कलर्स। एक्चुअली रविवार दिन अनेक बेशी हेक्टिक, मैं हेक्टिक ड्यूटी हो गए, वोजन सत्य कल के मैं गत रात प्रचुर शरीर खराब छो, और सकाल बेला उठे और मैं सामर्थ्य छो ना जावर। तो एखन अलमोस्ट 7:15 मत बजे, जेखने 6:30 बेरोई, एखी बेरोची। हमार सत्य इच्छा करा आर ओल्ड सीसीयू ते ड्यूटी, मैं ड्यूटी गए ओखने बस ड्यूटी करब, तरह को बेपार नहीं, आर ओल्ड सीसीयू ते जो है और जो इच्छा करा। तो एन रास्ता माथे जा बस धरब। तो ये चले रास्तार माथा और ये दोकान देखा जाते तुम्हरा एबारखान बस उठब, बस आससे मन हे बस आसा जागन्य बिरला एक बस छोड़ा जगन्य बिरला ट्रेने जाब सत्य जगन्नाथ मान बस नंबर तो जगन्नाथ गंगा और जगन्नाथ। तो ये जैगा देखते प्रचुर भीड़, ये जैगाटार नाम बारासात स्टेशन बद दिए टोटो स्टेशन दीते पारे, एतो टोटो और इखाने जे देखछो एतो भीड़, एगुलो सब स्टूडेंटदेर भीड़, कत तो स्टूडेंट इखाने बारासात कलेज आछे आर जानि ना कोनो होयतो इन्स्टिट्यूट आछे जेखाने सबाई जाय, प्रचुर भीड़ प्रचुर भीड़। आर ई समय माने एखन मोटामुटी 8:00 पर्यन्त बाजछे आर प्रचुर भीड़। तो बारासात स्टेशने ई मह बड़ो सीढ़ीटा आमी पार करते पारि ना बोले ई जे शर्टकाटटा देखछो मानुष ढुकछे एखान दिये आर बेरोय प्रत्येक दिन। এই বারে আমার জীবনের আসল স্ট্রাগল শুরু, দৈনন্দিন স্ট্রাগল যাকে বলে, আমার মতো নিত্যযাত্রীরা যেটা প্রতিদিন করে থাকে। এই যে দেখতে পাচ্ছ আসছে মহট বনগা লোকাল, এরপরে তোমাদের ভিড়টা দেখা। ও বাবা রে, ভেবেই আমার ভালো লাগে না। পৃথিবী উল্টে জায়গায় মহিলাদেরকে উঠাতে পারবো না। এই দেখো ভিড়টা দেখো, তুই শুধু তোমার ভিড়, মানে আমি যে কিভাবে দাঁড়িয়ে আছি আমি নিজেও মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এমন করে দাঁড়িয়ে আছি। তো ট্রেন এত 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 লেট করেছে, ওই বিচ্ছিরি মার্কা ট্রেনে দমদমের আগে প্রায় 15 মিনিট দাঁড়িয়ে রইল, তারপরে উঠলাম এই ট্রেনে মেট্রোতে, সরি। তো এই মেট্রোতে উঠেও আমি আজকে জায়গা পাইনি, আজকে যেন ফাঁকা মেট্রো ছিল, তারপরে আমি জায়গা পেলাম না, এতটাই দুর্ভাগ্যবান। তো ভালোই হয়েছে আমি গেটের ধারে দাঁড়িয়ে তোমাদের এই সুন্দর মেট্রোর চারিদিক দিয়ে ভিউটা দেখতে পাই, দেখা মানে দেখাতে পারছি। আর সবথেকে বড় জিনিস এই যে দমদমে উপর থেকে পাতালের দিকে যাবে সেই ব্যাপারটা আজকে আমি পুরো ক্যাপচার করতে পেরেছি, সেটা জানলে আমার খুব ভালো লেগেছে। টালিগঞ্জে নামলাম, কেকটার অবস্থা দেখো, তাহলে আমার অবস্থা ঠিক পাবে। মাঝে মাঝে মনে হয় পাপা কি বাড়ি হলে ভালো হতো, এত স্ট্রাগল করতে হতো। তো এখন 10:15 বাজছে, আমি ডিউটি আসছি, 10:00 থেকে ডিউটি 15 হয়ে গেছে, এবার উপরে লিফটের জন্য আবার মনে হয় 15 মিনিট দাঁড়িয়ে থাকতে হবে। তো এখনই খাচ্ছি, খেয়ে দিয়ে যাবো, ওল্ড সিসিউতে কেস আছে তিনটে। তো রিসেন্টলি না একটা শ্রাদ্ধ বাড়ি ব্লগস দেখলাম, তো আমি তো এখনও শ্রাদ্ধ বাড়ি ব্লগস করিনি, কিন্তু ওটা নিয়ে যা ট্রল হচ্ছে, ভাগ্যিস করিনি, এসব শ্রাদ্ধ বাড়িতে কেউ ব্লগ করে বোঝে না। ঝিঙ্কু মামুনি ঝিঙ্কু জামাকাপড় পরে শ্রাদ্ধ বাড়িতে গেছে, গিয়ে তার আত্মীয় এখন ভাবছে যে আমি আর দুবার মরে গেলে পারতাম, মানে একবার তো মরে গেছি, আমি কেন ভাগ্যি সেটা দেখে মরিনি, থাকলে আরও মরে যেতাম। বসে বসে আমি ডুডল করছিলাম, এখনো চলছে, এখন অলমোস্ট 3টে মতো বাজছে। আমি চলে এসেছি ফাইনালি, আবার ফাইনালি এই যে আমার হ্যান্ডওভার, ওকে আমি এখানে দাঁড়িয়ে হ্যান্ডওভার দিচ্ছি, বাই বাই গাই, হ্যান্ডওভার চলে যাচ্ছে, তাহলে জানি এই দেখি ফারিন দেখো কি করছে। তো ডিউটি করবো না করবো না ভেবে বেরিয়ে ফাইনালি ডিউটি কমপ্লিট হয়ে গেল, এখন অলমোস্ট 4:30 বাজছে, তো এখন বেরোবো ডিউটি থেকে। তো আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, এখানে এই ব্লগে তো পুরো জার্নি আর জার্নি যাই হোক, আর যদি চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যাও, এরকম ব্লগ দেখার জন্য দেখতে থাকো কানেক্টেড বাই কালার্স। টাটা।